এই দেখো কি সুন্দর ধানগুলো ফলেছে। আমাদের এখনো তো ধান ফলেইনি, এখনো এখানে দেখো বেশ সুন্দর কিন্তু ধানগুলো হয়েই গেছে। আর এই দেখো গাছে, গাছ ভর্তি আম, গাছ একেবারে ভর্তি আম, দেখতে পাচ্ছ? যত দূর চোখ যাচ্ছে ততদূর শুধু আমে আমে ভর্তি। আর এই জায়গাটাও একটু অন্যরকম লাগছে না বেটা? অনেক আম গাছ তো, এই দেখো কত আম গাছ। আর জায়গাটা দেখো একটু অন্যরকম লাগছে না, অচেনা জায়গা, কোথায় এসছি চলো বলি তোমাদের। হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরা মোটামুটি ভালো আছি। ওই যে ঠান্ডা লাগ, মানে ঠান্ডা তো লেগেই আছে, না হলে মোটামুটি ভালো আছি। জায়গাটা একটু অন্যরকম লাগছে তাই না? মনে হচ্ছে যেন একটু নতুন নতুন জায়গা। হ্যাঁ, মানে হঠাৎ করেই কালকে দিদিবাড়িতে এসেছি। কেন এসেছি সেটা তোমরা পুরো ব্লগ দেখতে থাকো, জানতে পারবে। মানে হঠাৎ করেই আসলাম, মানে কোনো প্ল্যান ছিল না আসার, হঠাৎ করেই ওই তাড়াহুড়ো করে চলে এসেছি। মানে দেখো না, এই যে মেয়ের গেঞ্জিটা দেখলেও বুঝতে পারবে, ওর শীতের মানে এখনও তো ঠান্ডা চলে গেছে, তার জন্য আরও বেশি করে আনা হয়নি। এমনি নর্মাল যেহেতু বাড়ির কাছাকাছি বলে একটা জাস্ট জামা নিয়ে চলে এসেছি, মানে দুটো জামা ব্যাগের মধ্যে রয়েছে, সেটা এমনিই নর্মাল জামা। তার জন্য ওই যে ওর দাদার জামা ওকে পরিয়ে দিয়েছে, যেহেতু সকালটা একটু ঠান্ডা তো তার জন্য। এখন আমরা যাচ্ছি আম বাগানে আম পাড়ার জন্য, চলো তোমাদেরও দেখাবো। হ্যাঁ, এটা কি গাছ? মৌসুমি গাছ। কোনটা? ওটা কুল গাছ। এই যে এটা কি গাছ জোরে বল? হ্যাঁ, কুন্দ্রি গাছ। এই যে এটা কি? ওরে বাবা, হ্যাঁ অনেক বড় বল। কাদের গাছ? তোদেরই? হ্যাঁ, এটা কি বারো মাসি গাছ? বারো মাসি গাছ। ওরে বাবা, আমগুলো দেখো কত বড়। গুড্ডু আয়, গুড্ডু আয়। তুই এই এই আমটার উপরে হাতটা দে, এটা হ্যাঁ হাত দে, দেখা কত বড়। ওই দেখা অনেকটাই বড় আমগুলো, ক্যামেরার থেকেও যেন সামনে আরো বেশি বড় আমগুলো। পুরো গাছ ভর্তি, গাছ ঝুলে গেছে আমের ভারে। এসে দেখো একদম মানে মাটিতে লুটিয়ে লুটিয়ে যাচ্ছে কত বড় বড় আম। এই যে দেখো, ও বাবা, এইদিকে পুরোটাই তোদের আম গাছ না, আম বাগান এটা? এই যে দেখো, এই যে পুরো একদম সারি সারি যতটা দেখছো পুরোটাই কিন্তু আম বাগান। এই আমগুলো যদিও বা এখন ছোট ছোট, খুব একটা বড় না। হ্যাঁ, ওই ওইখানটাতে আম গাছটা অনেকটা বড়, মানে আমগুলো অনেকটা বড়। আর এইগুলো দেখো পুরোটাই কিন্তু আম বাগান। আর এই যে দেখো ছোট ছোট আম ধরেছে, হ্যাঁ অনেক বড় আমটা। হ্যাঁ, ওটা তো ছোট, গাছের গুলো বড়। হ্যাঁ, দেখতেই পাচ্ছ কত বড় বড় আম। এই যে এই আমটা দেখো, দেখা এটা গুড্ডু, এই যে দেখো, এই দেখো। এইবার বুঝতে পারছো আমটার সাইজটা কতটা বড়? এই দেখো অনেক বড় আম। এটাই আজকে নিয়ে যাবো, হ্যাঁ চাটনি বানানোর জন্য। এটা নেবো না আরো বড় বড় দেখবো। এই আমটার, ও বাবা, এই আমটা অনেক বড়, এটাই নেই। হ্যাঁ এই দেখ, এটা নিবো, এটা দেখছিস, এইটা কত বড় না আমটা, এটাই নিয়ে নেই চাটনি হবে। এই আঠা পড়ছে, আঠা পড়ছে। এই যে দেখো আম, কত বড় আম দেখো, অনেকটাই বড় আম। এটা গেছে, একটা হলেই হয়ে যাবে, বেশি জন তো নেই। এখন চলে এসেছি বাইরে, কিন্তু এখন ভালোই রোদ উঠেছে। এখন প্রায় বাজে ওই 9:30 মতো, কিন্তু এত রোদ উঠেছে যে কি বলবো, প্রচুর গরম লাগছিল। তার জন্য এসে এই যে দেখো ঈশানের জামাটা খুলছি, কারণ এইবার ওকে একটু রিল্যাক্স দিতে হবে, প্রচুর পরিমাণে মানে গরম হচ্ছে, বুঝতেই পারছি। মানে আমাকেই এত গরম লাগছে, ঈশানের তো গরম আরও বেশি, মানে ওকে প্রচুর ওর মাথায় টাথায় ঘাম দেয়। তার জন্য এই যে এসেছি বাড়ি, এসে ওর জামাটা খুললাম, এরপরে ওকে যাই একটু জল খাওয়াবো, কারণ রোদে ছিল এতক্ষণ। এই যে জল খাওয়াবো। আর এবার বলি তোমাদের কেন এসেছি হঠাৎ করেই দিদিবাড়ির আসতে হলো।
আমরা সন্ধ্যাবেলাতেই মানে রাত্রিবেলাতেই বলতে পারে ছুটে এলাম খেলাধুলো করে মমশিশানি চ্যানেলে যে খেলাগুলো দিই এখন নতুন চ্যানেল যারা যারা মমশিশানি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি যাও সাবস্ক্রাইব করো ওখানে আমরা আমাদের পুরো হল্লাবাটির টিম জুড়ে আমরা ওখানে খেলা দিই তো ওই খেলা খেলে তারপরে মানে শ্যুট করে ছুটে আসতে হলো কারণ কি দিদির বাড়িতে কেউ নেই মানে মাসিমা মেসোমশাই একটু গেছে মানে মাসিমার বাপের বাড়িতে শ্রাদ্ধ হচ্ছে কেউ একজন মারা গেছে ওখানে দাদাকে দাও ভেরি গুড মাম্মা আমার খেলতে শিখে গেছে ধরো 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 তুমি ধরো ভালো করে ধরো 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 আর এই যে এখন দিদি পুজো টুজো দিয়ে সন্ধে দিতে বসেছে মানে সন্ধে বলছি সকালবেলা পুজো করতে বসেছে আর এক্ষুনি যে গানটা তোমরা দেখলে আর ওই ঈশানী খেলছিল এইগুলো সব কাল রাতে মানে এসে কাল রাতে দেখছি দিদি গান করতে বসেছে ঈশানী ওর পাশে গিয়ে গান করছিল তাই ভাবলাম যে ওই জায়গাটুকুনটা তোমাদের সঙ্গে শেয়ার করি ঈশানী কত কিছুই শিখে গেছে এই কয়েকদিন আগে দেখেছিলাম সেই কইটুকু ছোট্ট মানে জাস্ট দেখতে দেখতে এপ্রিলে ঈশানী এক বছরের হবে তো মানে ভাবছিলাম এই সময়টা আগের বছর আমি ভাবছি এই বুঝি মানে ঈশানী হবে না কে হবে সেটা তো আর জানতাম না তো যাই হোক তখন ভাবতাম এই বোধহয় আমার বেবি হবে এই আমার কোলে আসবে এই দেখতে পাবো মানে এরকম একটা সিচুয়েশানে ছিলাম আর আজকে সেই মেয়ে দেখো তার সবেই নেশা মানে ঈশানী তো দেখি ওর বেশ সব কিছুতেই নেশা গান চললে নিজে নিজে নাচবে আর মানে হারমোনিয়ামের সঙ্গেও করেনি কারণ ও জানেই না ঠিক করে বাট নাহলে কিন্তু ও সবসময় আলালালা এরকম দেখি গানও করতে থাকে নাচ করে আর যখন আমার স্টুডেন্টরা আসে ছবি আঁকার জন্য ও দেখি তাদের সঙ্গে বসে পড়ে লেট টানে খাতা ধরে টানে যদিও বা জানি বাচ্চারা সব বাচ্চারাই এরকমটা হয় সব কিছু করে বেশ মানে ভালো লাগছে যে সেই কইটুকুই মানে আশা করেছিলাম কি হবে আমার ছেলে হবে না মেয়ে হবে আর আজকে সেই মেয়েটাই দেখো কতটা এক বছরের দেখতে দেখতে হয়ে গেল আর এই যে এখন একটু দিদির সবজি কেটে দিচ্ছিলাম দিদি একটু অন্য কাজ করছিল আর যেহেতু বুঝতেই পারছো বেলা হয়ে গেছিলো মানে প্রায় ওই 10টার সময় বেজে গেছিলো তার জন্য আমি একটু সবজিটা কেটে দিলাম কারণ ওই চাউমিন বানাবে দিদি সকালে ব্রেকফাস্ট করবো না হলে তো সকালের ব্রেকফাস্টটা অনেকটাই দেরি হয়ে যেত বুঝতেই পারছো তার জন্য আমি একটু হেল্প করে দিয়েছিলাম আর এখন ওই যে দিদি চাউমিন বানাচ্ছে ওখানে চাউমিনের মশলাটা দিয়ে দেবে আর তাছাড়া আজকে বৃহস্পতিবার তাই দিদিদের নিরামিষই খায় একেবারেই মানে ডিম এইসব দেবে না একেবারে নিরামিষ চাউমিন হবে আর কি মানে ভেজ চাউমিন আর ঈশানী দেখো আমার দিদির কাজ বাড়াচ্ছে বসে বসে ঝুড়ি নিয়ে খেলা করছে ঝুড়ি শুধু না এখানে বসে ও থালা বাটি যা পাচ্ছে দিদিদের তো সবটাই নিয়েছে মানে এটা দিদিদের পুরনো বাড়ি যেটা যেই বাড়িতে কালকে রাতে দেখাচ্ছিলাম যে গান করছিলো বা যেই বাড়িতে স্বাভাবিক এই যে ঈশানীর ড্রেসটা চেঞ্জ করলাম ওটাতেই দিদিরা বেশিরভাগ থাকে এই বাড়িটাতে আসে পাশেই রয়েছে পুরনো বাড়িটা এখানে শুধু এসে রান্নাটা করে নাহলে ওই বাড়িতেই বেশিরভাগ থাকে তো ওখানে সব কিছু নিচে ঈশানী সব ঠেলে ফেলে দিচ্ছিল আর এই যে দেখো চাউমিন রেডি এবার সবাই মিলে চাউমিনটা মানে ব্রেকফাস্ট করবো সকালে এটা হলো বনুর দাদা গান একটা খুব সুন্দর এক্ষুনি একটা গান করছিল আরেকবার কর তো গানটা জানে মেরি জানে মে পাঁচ পান কাপে হার মেরা ভুল নে জানা জফা তুঝে কিয়া হ্যায় জান তুঝে কিয়া হ্যায় जाने मेरी जाने में बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे वेरी टैलेंटेड ये अनेक किसे जाने बेटा ये टाके की बोले ये टाके देख हमें देख हैं और ये टा ट्रेंगल उड़े बाबा और ये टा रेटेंगल वाव सब जानो उड़ी बाबा फेले दिली भेंगे दिली ভেঙে দিলি স্পিকারটা এবার নাচবি কিসে চলবে এরা এখানে ভাই বোন লুকাচুরি খেলছে ওই দেখো ওই দেখো ঈশানীর রিয়াকশন দেখো দাদা
বেরো, অবস্থা লাগবে বাবা, ওদিক থেকে বেরো। দাদাকে সাড়া দাও, দাদাকে ডাকো, এইদিকে দাদা দেখবি। পাচ্ছিস না দেখতে? এই দাদা একটু এইদিকে বেরো, লেগে যাবে। নাচ ভাই বলে নাচ। দাদা নাচ করছে, দাদা নাচ করছে, হ্যাঁ তুমিও নাচো। Yeah.